এই ত্রিপুরার যে গণতন্ত্র ভুলুণ্ঠিত, মানুষের কথা বলার অধিকার নেই, সারা ত্রিপুরার যে প্রত্যেক দিন কোথায় না কোথায় বিরোধী দলের মিছিল বিভিন্ন কর্মসূচিতে লাগাতার সেখানে হামলা সংঘটিত করছে, রক্তাক্ত হচ্ছে সাধারণ মানুষ, ভয়ে আতঙ্কিত রাজ্যের মানুষ, বাড়ি ভাঙা বাইক ভাঙা মানুষকে রক্তাক্ত করা এটা নিত্যদিনের ঘটনা। গত পরশুদিনে আপনারা দেখেছেন চরিলামে সেখানে বিরোধী দলের একটা কর্মসূচিতে ওই এলাকার ভারতীয় জনতা পার্টির যারা বাইক বাহিনীর সর্দার তাদের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে সেখানে একজন বিরোধী দলের কর্মীকে সেখানে হত্যা করা হয়েছে। এই যে সারা ত্রিপুরার যে সেখানে নৈরাজ্য, মানুষের কথা বলার অধিকার নেই, বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি করার সেখানে অধিকার নেই, তার প্রতিবাদে আজকে 30 বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা বাগমা বাজারে আমরা এখন একটা বিক্ষোভ মিছিল সেখানে সংগঠিত করব। বাগমা এলাকায় বিজেপির বাইক বাহিনী সন্ত্রাসের কড়াই গণ্ডা হিসাব দেওয়ার প্রতিবাদ জানিয়ে 30 বাগমা কংগ্রেস ভবন থেকে কংগ্রেস নেতা টিটন পালের নেতৃত্বে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি কংগ্রেস ভবন থেকে বের হয়ে ব্রিজ চৌমুহনি হয়ে গোটা বাজার পরিক্রমা করে। সাপ্তাহিক হাট বাজারে সন্ধ্যার সময় কংগ্রেসের এই মিছিল ব্যাপক সাড়া ফেলেছে গোটা বাগমায়। এদিন কংগ্রেস নেতা টিটন পাল জানান, বাগমায় যদি আগামী দিনে কোনো ধরনের রাজনৈতিক সন্ত্রাস ঘটনায় বিজেপির বাইক বাহিনীর হারমাদ্রা যদি কোনো সন্ত্রাস সংগঠিত করেন তাহলে কংগ্রেস তার তীব্র প্রতিবাদ জানাবে। সেই সাথে পুলিশকেও নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য এক প্রকার ঘুরিয়ে বার্তা দেন টিটন। এদিনের কংগ্রেস বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যুব কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই বিক্ষোভ মিছিলের পর যুব কংগ্রেসের কর্মীরা রাতে বাড়িতে যাওয়ার পর ওই বাইক বাহিনীর হারমাদ বাহিনীরা বাগমাগুপি চৌমুহনি এলাকায় যুব কংগ্রেস কর্মীদের বাড়িতে সন্ত্রাস করতে গেলে এলাকায় বাসীদের হাতে উদ্যম ক্যালানি খেয়ে প্রায় 15টি বাইক ফেলে দিয়ে ঘটনাস্থল থেকেই পালিয়ে আসেন। এলাকাবাসীরা প্রায় 7-8টি বাইক ভেঙে গুড়িয়ে দেয়। এদিকে বিজেপি সূত্রে জানা যায়, সে বাইক বাহিনীর হারমাদ 3-4 জন সক্রিয় কর্মী ক্যালানি খাওয়ার পর গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিক্ষোভ মিছিল থেকে এ রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে সেখানে আমরা আবেদন করতে চাই, রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে মানুষের যে বাক স্বাধীনতা, মানুষের যে অধিকার, সারা রাজ্যের যে নৈরাজ্য কায়েম করেছে শাসক দল, তার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে সেখানে ঐক্যবদ্ধ হওয়ার সেখানে আহ্বান জানাচ্ছি। তর সঙ্গে বাগমা এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করতে চাই, আজকে কংগ্রেস মানুষের সাথে আপনাদের সাথে রাজ্যের সাথে যে লড়াইয়ে নেমেছে সেই লড়াইয়ে আপনারা সর্বাত্মকভাবে আমাদের আশীর্বাদ করুন, সহযোগিতা করুন এবং দৃঢ় বিশ্বাস যে আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে বাগমা এলাকার প্রত্যেকটা মানুষ আছে, রাজ্যের প্রত্যেকটা মানুষ আছে এবং আগামী 23 সালে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির যে জুমলা সরকার, সেই জুমলা সরকারের পতন সেখানে নিশ্চিত হবে, সেই আবেদন নিয়ে আমরা এখন বাগমা বাজার বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করব। বলে দিও বন্দে মাতরম 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 বন